किसानों को प्रोत्साहित करने के लिए किसानों के साथ कृषि मंत्री ने खेत में उतरकर काटी धान। किसानों का हौसला बढ़ाने के लिए कृषि मंत्री रंजीत सिंह राय किसानों के साथ जमीन पर उतरे और अपने हाथों से धान काटे। रविवार को उदयपुर अनुमंडल के छतारिया में राज्य किसान मंत्री रंजीत सिंह राय ने कहा कि खेतों में उतरने का मतलब है कि किसानों को जमीन और खेतों पर उतरने के लिए प्रोत्साहित करना। किसान भाइयों के कृषि भूमि का दौरा करने, किसानों की जमीन में धान काटने और विभिन्न सब्जी खेतों का दौरा करने के लिए प्रोत्साहित करना है कृषि मंत्री के साथ आरकेपुर मंडल के अध्यक्ष प्रवीर दास, टिपानिया पंचायत समिति की अध्यक्ष झरना दास और अन्य मौजूद थे। इस दिन कृषि मंत्री ने किसानों से किसानों के विभिन्न फायदे और नुकसान के बारे में जानकारी ली। वहीं इस दिन कृषि मंत्री को पाकर किसान भी काफी खुश हैं, क्योंकि वे मंत्री से सीधे अपने फायदे और नुकसान के बारे में बात कर पाए। कृषि मंत्री की इस पहल की सभी भागों के किसानों सहित आम लोगों ने तारीफ की। কাতারিয়ার অধিকাংশ মানুষ 90% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাদের জীবিকা নির্বাহ কৃষিকাজের মাধ্যমে হয়। বিগত দিনে অনেক অসুবিধার পরে বর্তমান সরকার আসার ফলে তাদের অনেক কিছু কৃষিকাজকে কোনো ব্যাহত না হয় সে ব্যবস্থা বর্তমান সরকার সে অনুযায়ী গতবারও প্রথম ধান কাটার এই প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ করেছে এবং এখানে আমরা এসেছিলাম। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে আছে আরকিপুর মঙ্গলের সভাপতি প্রবীর দাস এবং চাপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণা দাস, তালগোলা পঞ্চায়েতের প্রধান ঠাকুর দাস এবং এখানে বাকি সব কৃষক। গতবার আমরা এসেছিলাম তখনও কিছু এই কোভিডেরই প্রথম দফার খুব ইয়ে ছিল, বর্তমান তারও বিপর্যয় অবস্থা। কিন্তু কৃষকদের এই যে একটা ইচ্ছা এখানে এসে আবারও গতবারের মতো আমরা শুরু করে যাই, এই অনুরোধকে উপেক্ষা করতে না পেরে আমরা সেখানে এসে হাজির হয়েছি। কারণ এটা অন্য কিছু না, ধান কাটা এটা বড় কথা নয়, আমরা এমন কিছু ভালো কাটতেও পারি না, কিন্তু এখানে আসা মানে কৃষকদের একটা উৎসাহিত করা। আপনারা জানেন যে কৃষকদের উৎসাহিত শুধু আমরা নয়, ভারত সরকারও কৃষকদের যথেষ্টভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে বিভিন্ন স্কিমে কৃষকদের জন্য আমরা খুব খুশির খবর যে প্রধানমন্ত্রী প্রায় সারা ভারতবর্ষে কৃষকদের কিষাণ সম্মান নিধি প্রকল্পে এই এই যে কিস্তি এতে প্রায় 20,000 কোটি টাকার মতো সারা ভারতবর্ষে দিয়ে আমাদের এই ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্যে 2,08,000 বেশি কৃষক এই কিস্তিতে 42 কোটি টাকারও উপরে যেখানে এরা